বন্ধুরা অরিয়ন ডিজিটালের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপে কোন নাম্বারকে আপনি যদি ব্লক করে রাখেন তাহলে সেই ব্লক করা নাম্বারকে আনব্লক করবেন কিভাবে। এছাড়াও আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে হোয়াটসঅ্যাপে আপনি কোন কোন নাম্বারকে ব্লক করে রেখেছেন সেটিও কিভাবে চেক করবেন অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে দুটো বিষয় আপনাদের সাথে শেয়ার করছি হোয়াটসঅ্যাপে কোন কোন নাম্বারকে আপনি ব্লক করে রেখেছেন সেটা কিভাবে দেখবেন আর নাম্বার টু হচ্ছে কোনো নাম্বারকে যে আপনি ব্লক করে রেখেছেন সেটা আনব্লক করবেন কিভাবে। তো চলুন কোন কোন কন্ট্যাক্টগুলোকে আপনি ব্লক করে রেখেছেন বা কোনো কন্ট্যাক্টকে আনব্লক করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিন এরপরে উপরে ডান দিকের কোণে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করুন যে ডাউন মেনু আসছে এখানে আপনি সেটিংস অপশানে ক্লিক করুন এরপরে এখান থেকে আপনি প্রাইভেসি অপশানে ক্লিক করুন এবারে এই ইন্টারফেসটাকে আপনি নিচের থেকে উপরের দিকে স্ক্রোল করলে পেয়ে যাবেন ব্লকড কন্ট্যাক্টস তো এই অপশানে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন নাম্বারকে ব্লক করে রেখেছেন হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে ব্লক করা নাম্বারের লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে আপনি যে কন্ট্যাক্টটিকে বা যে নাম্বারটিকে আপনি আনব্লক করতে চাইছেন তার নামের উপরে ক্লিক করুন করার পরে এরকম অপশন আসবে আনব্লক আর তার নাম থাকবে তো আপনি আনব্লকে ক্লিক করলে ওই ব্যক্তি আপনার এই ব্লক লিস্ট থেকে বেরিয়ে যাবে অর্থাৎ আনব্লক হয়ে যাবে সো গাইস তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে দুটো বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম হোয়াটসঅ্যাপে আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন সেটা যেমন দেখতে পাবেন তেমন কোনো ব্লক করা নাম্বারকে কিভাবে আনব্লক করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম সো গাইস এই ছিল আজকের ছোট্ট ভিডিও আশা করবো এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন কমেন্ট করে আপনারা জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান অবশ্যই শেয়ার করে আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবদেরকে জানার সুযোগ করে দেবেন এবং মনে করে চ্যানেল থেকে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ট্রপিক নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই